ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ফজলে ফাহিম সিআইপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে আমরা ভিশন 2020-21 অর্জনে সক্ষম হয়েছি, ফলে জাতিসংঘ নির্দিষ্ট সময়ের আগে আমাদের মধ্যম আয়ের দেশে স্বীকৃতি দিয়েছে। গোপালগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা 2018 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে ফাহিম একথা বলেন। গোপালগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলীর সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রিজভি, সিআইপি জেলা প্রশাসক মুখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মাহবুব আলী খান সহ আরো অনেকেই। অনুষ্ঠানে চেম্বার অব কমার্স, ওপেন চেম্বার ও ব্যবসায়ী সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ থেকে এম শিমুল খানের তথ্যচিত্রে পলি টিভি নিউজ ডেস্ক।